দুঃখ কান্না করে কোনো লাভ হবে না, কান্না ও কষ্টটাকে মনের জেদ হিসেবে ধরে রাখুন। বুধবার নদিয়ার শান্তিপুরে নির্যাতিতা নাবালিকার মাকে একথা বলেই সাহস জোগালেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। নদিয়ার শান্তিপুরের এক নির্যাতিতা নাবালিকাকে দেখতে এদিন কৃষ্ণনগর সদর হাসপাতালে আসেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন, তিনি মানবিকভাবে তার সাথে দেখা করতে এসেছিলেন এবং নাবালিকাকে দেখে খুবই খারাপ লাগলো তার। তবে আগের থেকে একটু ভালো আছে, তবে এখনও পুরোপুরি সুস্থ নয়। যে ব্যক্তি এই জঘন্য কাজটি করেছে তা খুবই নিন্দনীয় একটি কাজ। খারাপ অবস্থা মেয়েটির, মানে খুব শকে আছে। এমনিতে শুনলাম আগের মানে কালকে থেকে ভালো আছে, তবে খুব শকে আছে। এখানে যে ওই শান্তিপুরে যে মেয়েটি ধর্ষিত হয়েছে তার মায়ের সঙ্গেও কথা বললাম, ওনারা কেঁদেই যাচ্ছেন। মানে ওনারা না মানে ভীষণভাবে অ্যাফেক্টেড। এবং সব থেকে বড়ো কথা, আমি যেটা বললাম ওদের কষ্ট আমি বুঝতে পারছি, কারণ আমি নিজেও একজন মা। কিন্তু এখানে কেঁদে আমার হবে না তো, এখানে সেই কান্নাটাকে জোর হিসেবে ইউজ করতে হবে যাতে এর প্রতিরোধ হয় এবং শাস্তি পায়। পেশেন্ট এমনি আগের থেকে ভালো আছে, তবে আমাকে দেখে একটু কাঁদল। তাই বললাম না তুমি বাবু একটু হাসো, কান্নাটাকে প্রতিশোধের ব্যাপার নয়, কিন্তু এটাকে মনে জোর করে আরও বড়ো হও। সেটা কী করে বলবো সেটা তো জানি না, তবে এটা একটা মানবিক দিক থেকে আমি বলতে পারি একটা খুব ঘৃণ্য কাজ। অন্যায় তো অনেকবার বলছি, সন্দেশখালী একটা ধরা পড়েছে, কিন্তু এরকম তো প্রায়ই হচ্ছে, যেটা নাকি আমরা সবাই জানতেও পারি না। কারণ লোকে ভয় পায়, বদনামের ভয় পায়, লোকের ভয় পায় মেয়ের ভবিষ্যৎ খারাপ হয়ে যায়, আর তার চেয়েও বড়ো কথা আবার ওদের পেছনে লেগে যায়। আপনি নিজেও একটা মহিলা, নিশ্চয়ই এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা কতটা প্রশ্নের মুখে, বা এইটা নিয়ে কতটা সোচ্চার হবে আপনি পার্লামেন্টে গিয়ে? আ বিগ কোয়েশ্চেন মার্ক। মহিলারা আমার মতে এই রকম যদি ব্যাপার হয় একেবারেই সেফ নয়। এ তো রাস্তাঘাটে হচ্ছে, আর সবথেকে যেটা আমার খারাপ লাগছে যে মানে আমার বলা উচিত উচিত না সেটা বড় কথা নয়, তো সাধারণ মানুষ তো এই জিনিসটা ফেস করছে। আর আরেকটাও কথা, যে যারা ফেস করছে তারাই বুঝছে, মেয়েটির বাবা নেই, এখন মা দুই ছেলে মেয়েকে বড় করছে, তার কি অবস্থা? তার নিজের হাই সুগার, সে মানে এখন পড়ে আছে মেয়ের কাছে, তাকে কে দেখে তার মেয়েটি? আপনি যদি জয়ী হয়ে পার্লামেন্টে যান, সেক্ষেত্রে কি এই রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হবেন? 100 বার হব, 100 বার। আমি নিজে একজন নারী, তো সেখানে নারীর সম্মানটা তো বিশাল ব্যাপার। এই আপনি নিজে একজন নারী, আপনি নারীর সম্মান নিয়ে ভাবছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও তো নারী, তিনি কি রাজ্যের নারীদের নিরাপত্তা বা সম্মান নিয়ে ভাবছেন না? ওনার ব্যাপার আমি তো বলতে পারবো না, আমি আমারটা বলতে পারবো, যে আমি সেই হিসেবে দেখবো যাতে সবাই সেফ থাকে। আমি ছেলেদেরও অনুরোধ করেছি যে তোমরাও সজাগ থাকবে, যে এরকম কেন হবে, তোমার বোনেদের সঙ্গে হচ্ছে, তোমার দিদিদের সঙ্গে হচ্ছে, তোমার বাড়ির কারুর সঙ্গে তো হচ্ছে, এটা তাহলে এটা তো তোমাদেরও একটু লড়তে হবে। মুখ্যমন্ত্রী আসছেন 31 তারিখে, তার আগে এই ধরনের ঘটনা আপনারা কতটা হাতিয়ার করে নিয়েছেন? দেখুন আপাতত তো মানে মুখ্যমন্ত্রী আসছেন আমি শুনেছি, কিন্তু যেটা বলছি মুখ্যমন্ত্রী কী করবেন আমি তো জানি না, কিন্তু আমাদের তরফ থেকে আমরা বলেই এসেছি আমরা পাশে আছি। থ্যাংক ইউ।